অসহায় কলা গাছ। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো গো দিদি? ও দিদি, ঘর থেকে একটু বেরিয়ে এসো না দিদি। কিরে টুনি, তুই হঠাৎ আমার বাড়িতে কেন? হ্যাঁ, কি চাই? সকাল সকালেই বন্ধার মুখ দেখতে হলো আমার। হায় হায় রে, কি সর্বনাশ হবে কে জানে। এই বন্ধা, এই হা করে কি দেখছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল কি বলতে এসেছিস এখানে। দিদি, এভাবে রেগে যাচ্ছ কেন? আসলে দিদি, আমার স্বামী 2 দিন হলো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে পড়ে আছে। এখন তো বুঝতেই পারছো আমাদের বেহাল দশা। দয়া করে আমাকে একটু সাহায্য করো না দিদি, তোমার বাড়িতে একটু কাজ দিবে গো দিদি। আহ মরণ, তা আমাকে কি তোর চোখে পড়লো? হ্যাঁ, মনের অন্য কাউকে চোখে দেখিস নি? বন্ধা কোথাকার, যা যা এখান থেকে। তোর মতো যেখানে বন্ধা থাকবে সেখানেই তো বিপদের শেষ নেই। আমার বাড়িতে তোকে কাজ দিয়ে আমার বিপদ ডেকে আনবো নাকি আমি? হ্যাঁ, যা বলছি যা, দূর হ এখান থেকে, দূর হ। দিদি, এভাবে তাড়িয়ে দিও না গো, আমি যে বড্ড অসহায়। কাজ না দাও, দুটো খাবার দাও, আমরা দুই স্বামী স্ত্রী 2 দিন ধরে না খেয়ে আছি। দয়া করো দিদি, এই গরিবের দিকে একটু সাহায্য করো। এই বন্ধা, তুই এখন যাবি নাকি লাঠি দিয়ে তোকে পিটিয়ে বের করতে হবে? যা আমার চোখের সামনে থেকে, আর আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, দূর হা বলছি। অসহায় টুনি কাকুলি কাকির কাছে সাহায্য না পেয়ে সুখী পায়রার বাড়িতে যায়। আর সুখী পায়রাও তাকে সাহায্য না করে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি হলো টুনি, এভাবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে কেন? কোনো কাজ পাওনি নাকি বলো তো? টোনা, আমাকে ক্ষমা করে দাও টোনা, আমি আজও তোমার মুখে দুটো খাবার তুলে দিতে পারলাম না। কি করে দিব বলো তো? কেউ যে আমায় সাহায্য করলো না, উল্টো আমাকে বন্ধা বলে তাড়িয়ে দিল। টুনি, এসবই আমার জন্য হয়েছে, আজ আমার জন্যই তোমাকে সবার অপমান বয়ে বেড়াতে হচ্ছে। সবকিছুর জন্য আমি দায়ী। না না টোনা, তুমি কষ্ট পেও না, আজ না হয় কাল ঠিক আমি একটা কাজের ব্যবস্থা করে নিব। আজকের দিনটা কষ্ট করে জল খেয়ে শুয়ে পড়ো কেমন? এভাবে দেখতে দেখতে 4-5 দিন কেটে যায়। টুনি অসহায়ের মতো বনে সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউই টুনিকে সাহায্য করে না। এভাবে আর কতদিন ঈশ্বর? আমি আর আমার পঙ্গু স্বামী কি না খেয়ে মরে যাব? আমার যে এত কষ্ট আর সহ্য হচ্ছে না। উঠতে উঠতে বড্ড পিপাসা পেয়েছে। ওই তো একটা কুয়ো দেখতে পাচ্ছি, যাই কুয়ো থেকে জল তুলে একটু খেয়ে নেই। পিপাসায় যে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একই কুয়োতে তো কোনো জল নেই, কুয়ো একদম শুকনো। আরে আরে, কান্নার আওয়াজ ভেসে আসছে মনে হলো। আরে হ্যাঁ, এই কুয়োর ভিতর থেকেই তো কান্নার আওয়াজ আসছে। কেউ আবার বিপদে পড়লো না তো? আমাকে এক্ষুনি কুয়োর ভিতরে যেতে হবে। এই তো পেয়েছি একটা বাঁশ, এই বাঁশ দিয়ে আমি কুয়োর ভিতরে যাব। এরপর টুনি পড়ে থাকা বাঁশটা নিয়ে কুয়োর ভিতরে ঢুকিয়ে দেয়, আর বাঁশের সাহায্যে টুনি কুয়োর ভিতরে প্রবেশ করে। আরে আরে, আমি কোন জায়গায় চলে এলাম? কুয়োর ভিতরে এত সুন্দর জায়গা, এটা কি করে সম্ভব? আর কাছেই বা কে এখানে? কে কে কাচ্ছ? সামনে এসো, আমি তোমাকে সাহায্য করব। এই যে পাখি, আমি তোমার ডান পাশে গো। কলা গাছ কাছি আমি আমি বড্ড অসহায়, দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে অভিশাপ থেকে মুক্ত করো পাখি। আহারে অসহায় কলা গাছ, তুমি তো দেখি আমার থেকেও বড্ড অসহায়। কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব, দয়া করে আর কেঁদো না।
পাখি, আমি কোনো কলাগাছ নই, আমি হলাম একটা ডাইনি। আর ডাইনি বলে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি সাহায্যকারী ডাইনি, আমি আমার শক্তি ভালো কাজে ব্যয় করি। ডাইনি রাজ্যে সবচেয়ে শক্তিশালী ডাইনি আমি ছিলাম, কিন্তু হঠাৎই একদিন শয়তান ডাইনি, ভালো চাস তো ওই সোনার লাঠির উপর লাঠি আমার হাতে তুলে দে, নয়তো আজ তোর নিস্তার নেই। না রাক্ষস, এই সোনার উপর লাঠি আমি কিছুতেই তোকে দেব না। এই লাঠি দুটো শুধু সৎ কাজে ব্যয় হয়, আর তুই তো এই লাঠি নিয়ে অসৎ কাজে ব্যবহার করবি, তাই আমি কিছুতেই তা হতে দেব না। দিতেই হবে, ওই সোনার উপর লাঠির শক্তি দিয়ে আমি অমর হব, অমর দিয়ে দে বলছি। আমি সোনার উপর লাঠি দিতে না জানি রাক্ষস আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আর শুরু হয় রাক্ষস আর আমার তুমুল যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে রাক্ষস আমার কাছ থেকে আমার সোনার উপর লাঠি দুটো কেড়ে নেয়, আর আমাকে এই কলা গাছে বন্দি করে পালিয়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার! কিন্তু ডাইনি, কলা গাছ থেকে এখন তোমার মুক্তির উপায় কি? উপায় তো একটাই, সেটা হলো সোনার উপর লাঠি। ওই লাঠি দুটো এই কলা গাছের গোড়ায় ছোঁয়ালে আমি কলা গাছ থেকে মুক্তি হব। কিন্তু ডাইনি, ওই সোনার উপর লাঠি তো রাক্ষসের কাছে আছে, আমি রাক্ষসকে কোথায় খুঁজে পাবো? রাক্ষস তো ওই যে কালো পাহাড়টা দেখছো না, ওই পাহাড়ের চূড়ায় রাক্ষসের আস্তানা। পাখি, দয়া করে আমাকে এখান থেকে মুক্ত করো, আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আহা, তুমি কেঁদো না, শান্ত হও, আমি তোমাকে কলা গাছ থেকে মুক্ত করবই করব, আর ওই রাক্ষসকে ধ্বংস করে সোনার লাঠি আর রূপোর লাঠি নিয়ে আসব। তবে আমি চলি ডাইনি ওই কালো পাহাড়ের কাছে। এরপর টুনি উড়ে উড়ে ওই কালো পাহাড়ের চূড়ায় যায়। আরে, রাক্ষস তো সোনার উপর লাঠি সামনে রেখে যজ্ঞ করছে, এটাই সুযোগ রাক্ষসকে মারার। শুনেছি রাক্ষস পেত্নীদের শরীরে আগুন দিলে নাকি এরা ধ্বংস হয়ে যায়। এই তো দুটো পাথর পেয়েছি, এই পাথর দুটোকে ঠুকে আগুন জ্বালিয়ে এই রাক্ষসকে ধ্বংস করব। এরপর টুনি পাথর ঠুকে পিছন থেকে রাক্ষসের শরীরে আগুন লাগিয়ে দেয়। জ্বলে গেলাম রে, জ্বলে গেলাম, কে কে আমার শরীরে আগুন দিল, তাকে আমি ছাড়বো না। ছাড়বি কি না পরে দেখা যাবে, আগে নিজে তো আগুন থেকে বাঁচ। তুই এখানে জ্বলে পুড়ে ছাই হ, আমি সোনার উপর লাঠি নিয়ে চললাম। ডাইনি, এই যে আমি তোমার সোনার রূপার লাঠি নিয়ে এসেছি, আর চিন্তা নেই, তুমি এবার এই অসহায় কলা গাছ থেকে মুক্ত হবে। এরপর টুনি সোনার লাঠি রূপোর লাঠি একসাথে করে কলা গাছের গোড়ায় ছোঁয়ায়, আর সাথে সাথে কলা গাছ থেকে ডাইনি মুক্ত হয়। সত্যি টুনি, তুমি অনেক ভালো আর সৎ পরোপকারী একজন পাখি, আজ তোমার সাহায্যের কারণে আমি মুক্ত হতে পারলাম। সব সময় এভাবেই সবার উপকার করো পাখি, এবার বলো আমি তোমার কি সাহায্য করতে পারি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। ডাইনি, আমি বেশি কিছু চাই না, শুধু চাই তুমি আমার পঙ্গু স্বামীকে সুস্থ করে দাও, আর আমাকে রোজগার করার একটা পথ করে দাও, আমরা যে অনেক গরিব। তথাস্ত টুনি পাখি, এই সোনার রূপা লাঠির মধ্যে এই সোনার লাঠিটা তুমি নাও, এই জাদু সোনার লাঠির কাছে তুমি যা চাইবে তাই পাবে। এই সোনার লাঠি তুমি তোমার পঙ্গু স্বামী শরীরে ছুঁয়ে দিবে, তাহলে দেখবে তোমার স্বামী একদম সুস্থ হয়ে গেছে। এই সোনার লাঠি তোমাদের সব অভাব দূর করবে টুনি পাখি। পাখি, তাহলে এবার আমি চলি। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি সোনার লাঠি নিয়ে বাড়ি ফিরে আসে। আরে আরে টুনি, তুমি তো সত্যি কথাই বলেছো, ডাইনির দেয়া এই সোনার লাঠি একটা জাদুই লাঠি, এই লাঠি আমার পায়ে ছোঁয়াতেই আমার পঙ্গু পা একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, সবই ওই ডাইনির জন্য হয়েছে টোনা, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না,
এই জাদুই সোনার লাঠি আমাদের সব অভাব দূর করবে। জাদুই সোনার লাঠি টোনাটুনিকে তাদের সব প্রয়োজনীয় জিনিস এনে দেয়। এরপর থেকে টোনাটুনি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।